রাজধানীর উত্তরের আব্দুল্লাহপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত চলছে বিএনপির পদযাত্রা। সকাল 10:30টার পর আব্দুল্লাহপুরে এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। এ সময় তিনি বলেন, বিএনপির এক দফা এক দাবি সরকারের পদত্যাগ। নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, সরকারের পদত্যাগ সহ বেশ কয়েকটি দাবিতে দেশব্যাপী পদযাত্রা করছে বিএনপি। এই মুহূর্তে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, আপনি ঠিক কোন জায়গায় আছেন সেটা জানাবেন, আর পদযাত্রায় মানুষের সমাগম কেমন দেখছেন, সেই পদযাত্রা এখন কোন স্থানে আছে? রয়েছে কুড়িল ফ্লাইওভারে। আমরা কুড়িল ফ্লাইওভারের সামনে চলে এসেছি। পদযাত্রার একটি অংশ চলে গেছে, আরেকটি অংশ এখনও ফ্লাইওভারে রয়েছে, যে কারণে আমরা এই মুহূর্তে ক্যামেরায় সেই পদযাত্রার যে মিছিলের পদযাত্রার যে নেতাকর্মী তাদের ছবি দেখাতে পারছি না, কারণ তারা ফ্লাইওভারের ওই ওখানে ফ্লাইওভারে উঠে দাঁড়িয়ে আছে। আমরা দেখছিলাম যে তারা একটা অংশ চলে গেছে, তো খণ্ড খণ্ড মিছিল পর্যায়ক্রমে পদযাত্রা আকার ধারণ করেছে, অর্থাৎ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা, বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা তাদের মতন করে খণ্ড খণ্ড মিছিল নিয়ে পদযাত্রায় সামিল হয়েছে এবং পদযাত্রা করে এগিয়ে যাচ্ছে। উত্তরা থেকে এই পদযাত্রা শুরু হয়েছে, সেটি খিলক্ষেত হয়ে কুড়িল বিশ্ব রোড হয়ে বাড্ডা রামপুরা দিয়ে খিলগা এবং কমলাপুর দিয়ে যাত্রাবাড়ি চৌরাস্তায় গিয়ে শেষ হবে। এবং এর আগে অর্থাৎ এই পদযাত্রা পূর্ব সমাবেশ হয়েছে উত্তর আবদুল্লাহপুরে, সেখানে সর্বস্তরের নেতাকর্মী যেমন যোগ দিয়েছেন, ঠিক তেমনি বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান সহ ঢাকা মহানগর উত্তরের সর্বস্তরের নেতাকর্মী যোগ দিয়েছেন। সেই সমাবেশ থেকে তারা একটি বার্তা দিয়েছেন, তারা তাদের যে এক দফা দাবি রয়েছে, বিশেষ করে সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নির্দলীয় সরকার, সেই দাবিগুলো তারা পুনর্ব্যক্ত করেছেন এবং তাদের যে চলমান কর্মসূচি কিংবা আন্দোলন তারা যেটি করছেন সেটি চালিয়ে যাবেন তাদের দাবি না হওয়া আদায় হওয়া পর্যন্ত, সেই দাবির কথাই তারা পুনর্ব্যক্ত করেছেন। এবং যারা সর্বস্তরের নেতাকর্মী অর্থাৎ তৃণমূলের নেতাকর্মী তাদের পক্ষ থেকেও যে প্রত্যাশা ছিল তারাও বলছেন যে এক দফা দাবি ঘোষণার মধ্য দিয়ে তারা যে উজ্জীবিত হয়েছেন আন্দোলনের জন্য, তাদের ভিতরে যে আগ্রহ তৈরি হয়েছে তারই ধারাবাহিকতায় তারাও চান দলের যে কোনো নির্দেশনা বাস্তবায়ন করতে, তারই প্রেক্ষাপটে অর্থাৎ তারই ফলশ্রুতিতে কিন্তু আজকে এই পদযাত্রা কর্মসূচির টানা দুই দিন তারা গতকালও করেছে রাজধানীতে, আজকেও করছে, আজকে শেষ দিন। গতকালকে তারা পদযাত্রা করেছিল গাবতলি থেকে বাহাদুর শাহ পার্ক পর্যন্ত, আজকে তারা করছে আবদুল্লাহপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত। আমরা জানি যে রামপুরা থেকে ঢাকা মহানগর দক্ষিণ এই পদযাত্রায় যুক্ত হবে, ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ, সেখান থেকে ঢাকা মহানগর উত্তর রামপুরা পর্যন্ত যাওয়ার পরেই ঢাকা মহানগর দক্ষিণের নেতৃবৃন্দ যোগ হবে। আমরা দেখতে পাচ্ছি যে বহরের অর্থাৎ পদযাত্রার গাড়ি বহর দেখা যাচ্ছে, তারা এই কুড়িল ফ্লাইওভার থেকে নামছেন, কারণ একটি গ্যাপ তৈরি হয়েছে অর্থাৎ শূন্যতাও তৈরি হয়েছে, অর্থাৎ একটি অংশ অনেক দূরে চলে গেছে, সামনে আরেকটি অংশ পিছনে পড়ে গেছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ সবাই পিছনে রয়েছে, তবে সামনের অগ্রবর্তী যে অংশ সেটি পার হয়ে গেছে কুড়িল ফ্লাইওভার, যে কারণে আমরা মধ্যবর্তী একটি জায়গায় দাঁড়িয়ে আছি সেই মিছিল বা পদযাত্রার। তো এই ছিল আমার কাছে এখানকার পদযাত্রার সবশেষ। জাকারিয়া, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।